পর্তুগাল তুরস্ক ম্যাচ শেষে অবাক কাণ্ড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থকে ট্যাকল করলেন এক নিরাপত্তারক্ষী। রোনাল্ডোদের ম্যাচের এই ছবি রীতিমতো ভাইরাল। ম্যাচে নামার সুযোগ হয়নি, বেঞ্চে বসেই দেখতে হয় দলের জয়। খুব স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন সেই প্লেয়ার গঞ্জালো রামোস। এখানেই শেষ নয় তার গল্পটা। ম্যাচের পরে নিরাপত্তারক্ষীর লাঠি খেতে হলো পর্তুগালের ফুটবলারকে, তাতে চোট পেলেন তিনি। ইউরোকাপ কখন যে ঘটনা কখন যে অঘটন বোঝাই যাচ্ছে না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অর্থাৎ CR7 সতীর্থ রামোসকে ট্যাকল করেন এক নিরাপত্তারক্ষী। ইচ্ছে করে নয়, নিজের দায়িত্ব পালন করছিলেন। তুরস্ককে 3-0 গোলে হারিয়েছে পর্তুগাল। খেলা শেষে মাঠে নেমে সতীর্থদের শুভেচ্ছা জানাতে যাচ্ছিলেন রামোস। সেই সময় দুজন যুবক মাঠে ঢুকে পড়লেন, তাদের আটকাতে দৌড়লেন নিরাপত্তারক্ষীরা। সেই সময় নিরাপত্তারক্ষী একজনকে লাথি মারতে যায়, তিনি সরে যাওয়ায় সরাসরি রামোসের পায়ে মেরে দেন নিরাপত্তারক্ষী। কি কাণ্ড বলুন দেখি, পড়ে যান রামোস, পাশেই ছিলেন রোনাল্ডো। সতীর্থর এমন অবস্থা তিনি সহ্য করতে পারেননি, হাত বাড়িয়ে তাকে তুলে নেন। তারপর অবশ্য রামোসকে খোঁড়াতেও দেখা যায়, কতটা পায়ে লেগেছে সেটা জানা যায়নি, কিন্তু পর্তুগালের ফুটবলারদের বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। পর্তুগাল তুরস্ক ম্যাচে খেলা চলাকালীন মোট 6 জন মাঠে ঢোকেন। প্রথম ঘটনাটি ঘটে পর্তুগাল তৃতীয় গোল করার পর। মাঠে ঢুকে পড়ে এক কিশোর, সে গিয়ে সরাসরি রোনাল্ডোর সামনে যায়। রোনাল্ডো অবশ্য রাগেননি, হাসি মুখে সেলফি তোলেন। তারপর কিশোর মাঠ থেকে বেরোনোর চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তার পেছনে ছোটেন, অনেক কষ্টে তাকে ধরা হয়। তারপর দেখা যায় আর এক তরুণ মাঠে ঢুকেছেন, তিনিও রোনাল্ডোকে জড়িয়ে ধরেন, সেলফি তোলার চেষ্টা করেন, নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে দেন। এইটা ভালোভাবে নেননি রোনাল্ডো, মেজাজ হারান। তারপর অতিরিক্ত সময় আরও 2 যুবক মাঠে ঢোকার চেষ্টা করেন। সেই সময় অবশ্য নিরাপত্তারক্ষীরা প্রস্তুত ছিলেন, দুজনকে ধরে ফেলেন। খেলা শেষে বাঁশি বাজার পর আরও 2 জন মাঠে ঢোকার চেষ্টা করেন, তাদেরও কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলা হয়। তবে উদ্বেগ বাড়ছে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস এই ঘটনায় যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন। ফুটবল হোক বা ক্রিকেট, বারবার দেখা গেছে গ্যালারি থেকে ফ্যানেরা দর্শকরা সোজা মাঠে চলে আসছে, ক্রিকেটারদের জড়িয়ে ধরছে বা তাদের সঙ্গে ছবি তুলতে চাইছে কিংবা প্রণাম করছে। সমস্যাটা তাদের ভালোবাসা বা আবেগে নয়, সমস্যাটা নিরাপত্তার জায়গায়। যদি কোথাও কোনো রকমের অঘটন ঘটে, সেটা যে শুধুমাত্র প্লেয়ারদের ক্ষেত্রে ঘটবে তাও তো না হতে পারে, হয়তো যে সাধারণ মানুষ বা যে ফ্যান ছুটে আসছেন তার ক্ষেত্রেও হতে পারে। ফুটবলারদের নিরাপত্তা নিয়ে এবার পর্তুগাল কোচের এই উদ্বেগ কিন্তু ভাবাচ্ছে ইউরো কর্তাদেরও। এই বিষয়টা সম্পর্কে একটু সচেতন হওয়া দরকার প্রত্যেকের।